রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ জাকার হোসেন রিন্টু প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমি আল্লাহ রহমতে আপনাদের দই ভালো আছি আমার ইউটিউব চ্যানেলের আজকে দ্বিতীয় ভিডিও আজকের আলোচনার বিষয় হল ঠান্ডা কাশি জ্বর এই সিজনাল এটা আসবে ঠান্ডার সময় আসছে সেই হিসেবে আজকে এই আলোচনার বিষয়টা সিলেক্ট করছি আশা করি আমাদের সঙ্গে থাকবেন ঠান্ডা শীতকালে লাগবে এটা স্বাভাবিক বাচ্চাদের হোক বড়োদের হোক তবে বাচ্চাদের ঠান্ডা লাগলে অনেক কষ্ট করতে হয় বাচ্চাদের প্লাস হলো পিতামাতার ঠান্ডা কাশি জ্বর চলে আসে সব অনেক প্রেশানি হয় জীবনে যে ঠান্ডা যেন না লাগে বা লাগলে কি প্রতিকার এ বিষয়ে আজকে কিন্তু কথা বলবো ঠান্ডা না লাগার প্রধান কিছু মানে ঠান্ডা না লাগবে না কিছু কিছু সিস্টেম জানতে হবে সেটা জানবে এবং পালন করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে দেখা দেখা যায় যে আমরা বাচ্চাদের ক্ষেত্রে ঠান্ডার দিনে গোসল করাতে হলো সকাল সাড়ে দশটার থেকে দুপুর সাড়ে বারোটার মধ্যে এবং বাচ্চার মাকে গোসল করা উত্তম কারণ মেয়েদের চুল অনেক বড় থাকে চুল সকাল সকাল গোসল করলে চুলগুলো হলো শুকাই গেলে বাচ্চা যেসব বাচ্চার বাচ্চা মায়ের বুকে দুধ খায় তাদের জন্য খুবই উপকারী হয় ঠান্ডা লাগবে না বাচ্চাদের গোসল করাবেন সকাল সাড়ে দশটার থেকে দুপুর সাড়ে বারোটার মধ্যে এবং গোসল করার আগে অবশ্যই অবশ্যই সরিষার তেল বা কালো জলের তেল মালিশ করবেন পুরা শরীরে এতে কী হবে ঠান্ডা সরাসরি পানিটা তার গায়ে আঁটবে না তেলের পদে যাবে এতে ঠান্ডাটা কম লাগবে এবং গোসল পরিপূর্ণ করার পরে হালকা রোদে বা হালকা রোদে বা হচ্ছে একটু রোদে বাচ্চাকে দশ মিনিট রাখবেন রাখার পরে দেখবেন কাঠার শুকা গিয়ে তখন আবার সরিষার তেল এবং বা ঠান্ডা মানে কালো জিরা তেলটা ইউজ করবেন কালো জিরার তেলটা সবচেয়ে ভালো হয় সরিষার তেলটাও ভালো খাঁটি সরিষার তেলটাও ভালো এটা ব্যবহার করলে দেখবেন যে ঠান্ডাটা কম লাগবে বাচ্চার আর রাত্রে ঘুমানো রাখবে দেখবেন বাচ্চারা অনেক সময় রাত্রে পোশাক করে পিতামাতার টের মানে সহজে জায়গায় টের পায় না পরে দশ মিনিট আধা ঘন্টা পোশাবে পরে থাকে সেক্ষেত্রে কী হবে রাত্রে ঘুমানোর আগেও পুরো শরীরে তো দিতেই হবে সা সরষের তেল বা কালো জোড়া তেল এবং গলাতে মাথা মাথার চাঁদ একটু দেবেন তাহলে কী হবে ঠান্ডা লাগবে না বা হ্যাঁ এটা দেখবেন পোশাবের পরে তেল থাকবে তেলে গায়ে তেল থাকলে পোশাবটা সরাসরি ঠান্ডা লাগবে না এ হলো বিষয় আর যদি ঠান্ডা লেগেই যায় বাচ্চাদের যে কোনো কারণবশত সকালে অনেক সময় ঘুম থেকে উঠলে বাচ্চারা শীতের দিনে সকাল সকাল উঠে ঘুম থেকে এটা অনেক সময় বাইরে যেতে চায় ঘরে থাকতে চায় না সেক্ষেত্রে ঠান্ডা সকালের যে আর্দ্রতা থাকে এটা ঠান্ডা আবার নিঃশ্বাসের মাধ্যমে ঠান্ডা লেগে যায় যদি বিভিন্ন কারণে লেগেই যায় সেক্ষেত্রে আপনার তুলসির পাতা এবং মধু দিয়ে সকাল এবং রাত্রে খাওয়াইতে হবে দুই বেড়ায় এবার দুই তিন দিন খাওয়ালে বা চার পাঁচ দিন খেলে আল্লাহর মধ্যে ঠান্ডা ভালো হয়ে যাবে আর সবসময় চেষ্টা করতে ঠান্ডা যেন না লাগে শরীরে এটা হলো বিষয় আর মধু কালো যারা পাঁচ ছয় বছর বাচ্চা দুই বছর বাচ্চাদের খাবেন মধু কালো যারা খাওয়াবেন তাহলে দেখবেন ঠান্ডা কম লাগবে ঠান্ডা লাগলেও আর কাশি যদি হয়ে থাকে যদি বাচ্চার দুই তিন বছর চার বছর হয়ে থাকে সেখানে জষ্টি মধু বা জষ্টি মধুর গুঁড়া মুখেমার চাপা কাশি ঠান্ডা কাশি ভালো হয়ে যাবে আর বাচ্চাদের ক্ষেত্রে তুলসী পাতা খাওয়া যেতে পারে মধু খাওয়া যেতে পারে এ হলো বিষয় আর বড়দের ক্ষেত্রে ঠান্ডা কাশি হলে তো অনেকে সরিষার তেল তেল ব্যবহার করে কালো জাতা তেল ব্যবহার করে মধু খাইতে খাতে পারেন এবং জষ্টি মধুরও অনেক উপকার জষ্টিমধুর ঠান্ডা কাশির জন্য অত্যন্ত উপকার তবে আজকে যে বিষয়গুলো কথা বললাম দেখবেন যে সবসময় খেয়াল রাখবেন ঠান্ডা যেন বাচ্চাদের বাচ্চাদের ক্ষেত্রে খুবই পেরেছানি হয় খুবই পেরেছানি বাচ্চা কান্না করে খিরে চায় না ঠান্ডা লাগলে হ্যাঁ বাচ্চা বাচ্চার মাঝে অত্যন্ত কষ্ট করে যখন ঠান্ডা না লাগে সেজন্য গোসলের আগে আবার আমি গোসলের আগে এবং পরে সরিষার তেল বা কালোজার তেল অবশ্যই ইউজ এবং রাত্রে তো সরিষার তেল কালোজার তেল ব্যবহার মালিশ করে তারপর ঘুমাবেন তে আমার ভিডিওটা যদি আজকে পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবার করবেন আমি নতুন ভিডিও ইউটিউবার যদি ভুল ভাবতে হয় মাফ করে দেবেন বিভিন্ন বিষয়ে পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন ভালো চিন্তা করুন এবং ভালো খাবার খান আল্লাহ হাফেজ বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হোসেন টিন্টু প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমি আল্লাহর রহমতে আপনাদের দয় ভালো আছি আমার ইউটিউব চ্যানেলের আজকে দ্বিতীয় ভিডিও আজকের আলোচনার বিষয় হলো ঠান্ডা কাশি জ্বর এই সিজনাল এটা আসবে ঠান্ডার সময় আসছে সেই হিসেবে আজকে এই আলোচনার বিষয়টা সিলেক্ট করছি আশা করি আমাদের সঙ্গে থাকবেন ঠান্ডা শীতকালে লাগবে এটা স্বাভাবিক বাচ্চাদের হোক বড়োদের হোক তবে বাচ্চাদের ঠান্ডা লাগলে অনেক কষ্ট করতে হয় বাচ্চাদের প্লাস হলো পিতামাতার ঠান্ডা কাশি জ্বর চলে আসে সব অনেক পেরেশানি হয় জীবনে যে ঠান্ডা যেন না লাগে বা লাগলে কি প্রতিকার এ বিষয়ে আজকে কিন্তু কথা বলবো ঠান্ডা না লাগার প্রধান কিছু মানে ঠান্ডা লাগবে না কিছু কিছু সিস্টেম জানতে হবে সেটা জানবে এবং পালন করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে দেখা দেখা যায় যে আমরা বাচ্চাদের ক্ষেত্রে ঠান্ডার দিনে গোসল করাতে হলো সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটার মধ্যে এবং বাচ্চার মাকে গোসল করার উত্তম কারণ মেয়েদের চুল অনেক বড় থাকে চুল সকাল সকাল গোসল করলে চুলগুলো হলো শুকায় গেলে বাচ্চা যেসব বাচ্চার বাচ্চা মায়ের বুকের দুধ খায় তাদের জন্য খুবই উপকারী হয় ঠান্ডা লাগবে না বাচ্চাদের গোসল করাবেন সকাল সাড়ে দশটার থেকে দুপুর সাড়ে বারোটার মধ্যে এবং গোসল করার আগে অবশ্যই অবশ্যই সরিষার তেল বা কালো জলের তেল মালিশ করবেন পুরো শরীরে এতে কী হবে ঠান্ডা সরাসরি পানিটা তার গায়ে আঁটবে না তেলের পদে যাবে এতে ঠান্ডাটা কম লাগবে এবং গোসল পরিপূর্ণ করার পরে হালকা রোদে বা হালকা রোদে বা হচ্ছে একটু রোদে বাচ্চাকে দশ মিনিট রাখবেন রাখার পরে দেখবেন যে কাউটা শুকা গিয়ে তখন আবার সরিষার তেল এবং বা ঠান্ডা মানে কালো জিরা তেলটা ইউজ করবেন কালো তেলটা সবচেয়ে ভালো হয় সরিষার তেলটাও ভালো খাঁটি সরিষার তেলটাও ভালো এটা ব্যবহার করলে দেখবেন যে ঠান্ডাটা কম লাগবে বাচ্চার আর রাত্রে ঘুমানো রাখবে দেখবেন বাচ্চারা অনেক সময় রাত্রে পোশাব করে পিতা মাতা টের মানে সহজে যা টের পায় না পরে দশ মিনিট আধা ঘন্টা পোশাবে পরে থাকে সেক্ষেত্রে কীভাবে রাত্রে ঘুমানোর আগেও পুরা শরীরে তো দিতেই হবে সরষের তেল বা কালো জোর তেল এবং গলাতে মাথার চা একটু দিবেন তাহলে কি হবে ঠান্ডা লাগবে না বা হ্যাঁ এটা দেখবেন পোশাবের পরে তেল থাকবে তেলের গায়ে পরে তেল থাকলে পোশাকটা সরাসরি ঠান্ডার লাগবে না এ হলো বিষয় আর যদি ঠান্ডা লেগেই যায় বাচ্চাদের যে কোনো কারণবশত সকালে অনেক সময় ঘুম থেকে উঠলে বাচ্চারা শীতের দিনে সকাল সকাল উঠে ঘুম থেকে এটা অনেক সময় বাইরে যেতে চায় ঘরে থাকতে চায় না সেক্ষেত্রে ঠান্ডা সকালে যে আদ্রতা থাকে ওটা ঠান্ডা আবার নিশ্বাসের মাধ্যমে ঠান্ডা লেগে যায় যদি বিভিন্ন কারণে লেগেই যায় সেক্ষেত্রে একদম তুলসির পাতা এবং মধু দিয়ে সকাল এবং রাত্রে খাওয়াইতে হবে দুইবেলায় এবার দুই তিন দিন খাওয়ালে বা চার পাঁচ দিন খেলেই আল্লাহ আমাদের ঠান্ডা ভালো হয়ে যাবে আর সব সময় চেষ্টা করতে ঠান্ডা যেন না লাগে শরীরে এটা হলো বিষয় আর মধু কালো যারা পাঁচ ছয় বছর বাচ্চা দুই বছরের বাচ্চাদের খাবেন মধু কালো যারা খাওয়াবেন তাহলে দেখবেন ঠান্ডা কম লাগবে ঠান্ডা লাগলেও কাজ